নমস্কার বন্ধুরা, বিএমটেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের সাথে বা অন্যান্য বিদেশে যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হয় বা অনেকের সাথে হিন্দিতে কথা বলতে হয়। তো তার জন্য আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করি বা যখন টাইপ করি তখন আমরা বাংলায় টাইপ করি, তো তাতে কি হয়, বাংলায় মেসেজ যায়। কিন্তু বন্ধুরা, এরকমটা কেমন হয়, যদি আপনি বাংলায় টাইপ করবেন মেসেজ চলে যাবে ইংরেজিতে, বা আপনার বন্ধু যদি ইংরেজিতে কেউ মেসেজ সেন্ড করে তাহলে সেটার বাংলা মানে কি জাস্ট এক টাচে জানতে পারবেন, তাহলে কেমন হয় বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওটাই দেখাতে চলেছি কিভাবে আপনারা বাংলায় টাইপ করবেন মেসেজ যাবে ইংরেজিতে, এবং ইংরেজিতে মেসেজ করলে সেটা আবার কিভাবে বাংলায় জানতে পারবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবেন এবং কোনো জায়গায় স্কিপ করবেন না, এবং দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিও, এই ধরনের সিক্রেট সেটিংসের আপডেট আরও ফিউচারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটিএক্সকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপে হোক আপনার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলবেন। কিন্তু বন্ধুরা, আপনি ইংরেজিতে দুর্বল, ইংরেজিটা ঠিকঠাক আপনার মানে নেই, জানা নেই, তো তারপরেও বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যে আপনি খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুক মেসেঞ্জারে হোক বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, অনেক বন্ধুবান্ধবরা রয়েছে আপনাদের যারা ইংরেজিতে আপনাকে মেসেজ করে তো আপনি বুঝতে পারেন না, এবং সেই ইংরেজির বাংলা মানে কি জাস্ট এক টাচ করবেন সেটাও আপনারা জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, এখন চলুন আমি বাংলায় লিখবো এবং লিখাটা ইংরেজিতে ফাইনালি মেসেজ হিসাবে আমার বন্ধুর কাছে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে মেসেজে আমি টাইপ করছি। দেখুন, এখানে মেসেজে টাইপ করার আগে আপনাকে কিন্তু অবশ্যই একটা সেটিংস করতে হবে। দেখুন, এখানে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন। দেখুন, এখানে অনুবাদ করুন একটা অপশান চলে এসেছে। তো এরপরে দেখুন, এখানে কিন্তু সিলেক্ট রয়েছে একটা সাইডে বাংলা এবং একটা সাইডে হিন্দি। তো আমি ইংরেজিতে চাইছি, তো ইংরেজি সিলেক্ট করে নেব। দেখুন, এখানে বাংলা আর ইংরেজি হয়ে গেল। এবার আমি কী করব, যে তুমি কী করছো, তুমি কী করছো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে তুমি কী করছো লিখলাম, দেখতেই পাচ্ছেন এখানে তুমি কী করছো, কিন্তু লিখাটা হয়েছে দেখুন হোয়াট আর ইউ ডুইং। এবার আপনি এই সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে হোয়াট আর ইউ ডুইং চলে গেল। তো এরপরে দেখুন যে তুমি কবে আসবে, তুমি কবে আসবে। দেখুন বন্ধুরা, আমি লিখলাম কিন্তু তুমি কবে আসবে, এখানে লিখা হয়েছে দেখুন হোয়েন উইল ইউ কাম। তো সেন্ড করে দিলাম, দেখুন এখানে কিন্তু ইংলিশে মেসেজ চলে গেলো। আমি কিন্তু ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে কিছুই জানি না, আমি জাস্ট বাংলায় লিখবো, ইংরেজিতে আমার বন্ধুকে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুক মেসেঞ্জারে হোক মেসেজ করতে পারবো। এইভাবে কিন্তু আপনারা আপনার বন্ধু যারা বাইরে থাকে বা যারা ইংরেজিতে কথা বলে আপনাকে মেসেজ করে সেরকম করে কিন্তু আপনারা খুব সহজে আপনারা ইংরেজি টাইপ করতে হবে না, আপনি বাংলায় টাইপ করবেন, আপনি বাংলা লেখাটাকে ইংরেজিতে জাস্ট টাইপ করার সাথে সাথে কনভার্ট করে সেন্ড করে দিতে পারবেন। তো বন্ধুরা, এবার আসছি যে আপনারা এই সেটিংসটা করবেন কীভাবে। বন্ধুরা, এর জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু পুরো কিবোর্ডের সেটিংসের ওপর সব কিছু ডিপেন্ড করছে। তো বন্ধুরা, এখানে যে কিবোর্ডটা ইউজ করছি আমরা সেটা হচ্ছে জিবোর্ড, গুগলের একটা কিবোর্ড জিবোর্ড। তো তার জন্য আপনাদের কাছে যদি কিবোর্ডটা না থাকে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন জিবোর্ড, মানে এটা লিখে কিন্তু সার্চ দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এই জিবোর্ডটা অলরেডি ফোনে ইনবিল্ট রয়েছে, জিবোর্ড এটা আপনারা ইনস্টল করবেন। দেখুন এখানে আনইনস্টল দেখাচ্ছে, যেহেতু আমার ইনস্টল রয়েছে আপনারা ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করার পরে নর্মালি বন্ধুরা আপনার ফোনের একটা ডিফল্ট কিবোর্ড রয়েছে, তো কিবোর্ডটাকে চেঞ্জ করে এই গুগল জিবোর্ডটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখুন এখানে নিচের দিকে স্লাইড করে যাবেন, নিচের দিকে স্লাইড করে যাওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিংস রয়েছে, তো আপনাদের ফোনের সেটিংসের যে কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিংসে যাবেন। এবং এরপরে সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট রয়েছে ইংলিশ, এবং তারপরে নিচের দিকে দেখুন ইনপুট মেথড রয়েছে এবং লেখা রয়েছে কারেন্ট কিবোর্ডে দেখুন এখানে জিবোর্ড সিলেক্ট রয়েছে। এখানে টাচ করবেন, দেখুন আমার কাছে কিন্তু টোটাল তিনটা কিবোর্ড রয়েছে, কিবোর্ড ফর সোয়ামি, কিবোর্ড ভয়েস গুগল ভয়েস টাইপিং এবং জিবোর্ড। তো এখানে জিবোর্ডটাকে আপনারা সিলেক্ট করে নেবেন ইনস্টল করার পরে। তো এরপরে আপনারা কী করবেন, এই যে ম্যানেজ কিবোর্ড রয়েছে এখানে ক্লিক করবেন। ম্যানেজ কিবোর্ডে ক্লিক করার পরে এখন দেখুন জিবোর্ডের এখানে বাটনটা অন রয়েছে, আপনারা অন করে দেবেন, এবং গুগল ভয়েস টাইপিং বাটনটা অন রয়েছে অন করে দেবেন।
অন করার পরে দেখুন বন্ধুরা জি বোর্ডের নিচে একটা সেটিংস লেখা রয়েছে, তো আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে, এখানে ইংলিশ বাংলা হিন্দি সিলেক্ট রয়েছে, আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নেবেন, যদি না থাকে এখানে বাংলা বা ইংলিশ তো এখানে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন এবং এখান থেকে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনার বাংলাদেশ বাংলা বা বাংলাদেশ ইন্ডিয়া যেটা সিলেক্ট করতে চাইছেন বা ইংলিশ ইউএস এগুলো এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে দেখুন এখানে টোটাল তিনটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ব্যাকে ফিরে যাবেন এবং চলে যাবেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে যেখানে টাইপ করতে চাইছেন। দেখুন এখানে কিন্তু কিবোর্ডটা টাইপ করতে এসে অটোমেটিক চলে এসছে এবং এখানে যদি আপনার এই জিবোর্ড কিবোর্ডটা না আসে, দেখুন বন্ধুরা এখানে যে এই যে গোল মতন আইকনটা রয়েছে যেটা গোল গোল দাগ দেওয়া যেটা এ সাইনটা রয়েছে গোল সাইনটা, এখানে টাচ প্রেস করবেন। দেখুন এখানে কিন্তু কিবোর্ড পরিবর্তন করুর অপশান চলে এসছে। তো দেখুন এখানে ইংরেজি করতে চাইছেন তো ইংরেজিতে সিলেক্ট করবেন, যদি আবার মনে করেন বাংলা করবেন তো বাংলাতে সিলেক্ট করবেন, এরকম করে কিন্তু হয়ে যাবে। দেখুন বেঙ্গলি টু ইংলিশ হয়ে গেছে, বিএন ইংলিশ হয়ে গেছে, ইএন হয়ে গেছে, তো আবার প্রেস করবেন। দেখুন এখানে হিন্দি আছে, হিন্দিতে করতে পারেন, দেখুন এইচটি ইএন হয়ে গেছে, এরকম করে এখানে আপনারা বাংলাটা সিলেক্ট করে নেবেন বিএন ইংলিশ। তো এবার দেখুন অটোমেটিক কিন্তু এই জি বোর্ডের সেটিংস রয়েছে যেটা ট্রান্সলেট অপশানটা যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখেছিলাম। দেখুন এখানে এই থ্রি ডটে ক্লিক করবেন, দেখুন এখানে অনুবাদ করুন অপশানটা এসছে, তো আপনারা অনুবাদ করুনে টাচ করবেন। দেখুন কিন্তু এখানে কিন্তু বাংলা এক সাইডে বাংলা সিলেক্ট রয়েছে, এক সাইডে ইংরেজি সিলেক্ট রয়েছে, তো আপনাদের যদি অন্য কিছু সিলেক্ট থাকে এখানে টাচ করবেন এবং এখান থেকে আপনারা আপনার পছন্দের ভাষা যেটা আপনারা কনভার্ট করতে চেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন আমি এখানে আবার লিখছি তুমি কবে আসবে, দেখুন এখানে আমি লিখলাম তুমি কবে আসবে, হয়ে গেল হোয়েন উইল ইউ কাম, তো এখানে সেন্ড করে দিলেন মেসেজটা। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ইংরেজিতে মেসেজটা সেন্ড করে দিলাম। এবার বন্ধুরা আপনার বন্ধু হয়তো এই ইংরেজি মেসেজটা আপনাকে সেন্ড করেছে, আপনি কীভাবে জানবেন? তো সেটা জানার জন্য কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলে একটা অলরেডি ভিডিও রয়েছে, জাস্ট একটা সার্চ বার নিয়ে এসে এই টেক্সটের উপরে এরকম রেখে দিবেন, দেখবেন ওই ইংরেজি লেখাটা হোয়েন উইল ইউ কাম এটা অটোমেটিক হয়ে যাবে তুমি কবে আসবে। তো সেটা যদি দেখতে চান কীভাবে করতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা গিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার বন্ধুবান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন, হিন্দিতে কথা বলতে পারবেন। বন্ধুরা এবার যদি মনে করেন যে আপনি বাংলায় লিখবেন, আপনার বন্ধু হিন্দিতে কথা বলে হিন্দিতে করতে, তো দেখুন এই ইংরেজির জায়গায় এখানে আপনারা হিন্দি সিলেক্ট করে নেবেন। দেখুন তুমি কবে আসবে, দেখুন এখানে লেখা রয়েছে তো আপ কাপ আওগে, সেন্ড করে দিলাম, দেখুন এখানে কিন্তু মেসেজটা চলে গেল আপ কাপ আওগে। তো এই আপ কাপ আওগে যদি আপনার বন্ধু কোনো মেসেজ করে হিন্দিতে সেটাও বাংলাতে কীভাবে করতে হয় সেটা কিন্তু ওই ডিসক্রিপশনের ভিডিওতে দেওয়া রয়েছে কীভাবে আপনারা আপনার ভাষায় পরিবর্তন করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয়, যদি কিছু জানতে পারলেন কিছু শিখতে পারলেন মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও আরও ফিউচারে পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।